তোরা তো ভাই পাঁচটা কাপ দেখে ব্রাজিল সাপোর্ট করিস নইলে ব্রাজিল কোনো একটা দল হইল জার্মানির সাথে সেভেন আপ খাইছে তোরা তো ভাই মেসিকে দেখে আর্জেন্টিনা সাপোর্ট করিস আর্জেন্টিনা কোনো একটা দল হইলো মেসি না থাকলে তো আর্জেন্টিনার কোনো নাম গন্ধই থাকতো না হ্যাঁ ঠিকই ধরেছেন আপনার আশেপাশে এই ধরনের সাপোর্টার্স আছে প্রচুর যারা সাপোর্টারস কম হেটারস বেশি মানে ব্রাজিল আর্জেন্টিনা যে দলকে সাপোর্ট করুক না কেন নিজের দলকে সাপোর্ট করে দশ পার্সেন্ট আর বিপক্ষ দলকে হেট করে নব্বই পার্সেন্ট হ্যাঁ আজকের ভিডিওটা এদেরকে নিয়ে নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আকাশে চলে যান জমিনে কি করেন পুরো জমিনটাই তো আবার ব্রাজিলের পতাকা টাঙিয়ে কিলা পুরো জমিনটাই তো ব্রাজিলের হ ভাই আসমান জমিন সবই তোদের আর আমরা তো রোহিঙ্গা মঙ্গল থেকে পৃথিবীতে বেড়াতে আসছি বিশ্বকাপ শেষ হলে আবার চলে যাবো না মানে বিশ্বাস করেন সব সিজনাল সাপোর্টারদের সিজনাল নাকামি দেখলে ইচ্ছে করে সত্যি সত্যি মঙ্গল করে চলে যায় মামা আমি যেই জিনিস খেলে হুদ হাসি ওইটা হলো তামাক পাতার বাসি কথা বুঝলো হাসি না বুঝলো হাসি এই ভিডিওটা দেখার পর ব্রাজিল সাপোর্টাররা বলবে আর্জেন্টিনা সাপোর্টাররা এমনই ওরা কি খায় কি বলে কিছুই বোঝে না হুদাই হাসে কলি স্যার ভাই আকাশে উড়ে চিল আমরা লং ব্রাজিল সেটা না হয় বুঝলাম বাট আপনি আগে আমারে এটা বলেন যে আপনি পোলা না মাইয়া

করে বেশি এদের কথা হচ্ছে আমার টিম জিততে পারুক বা না পারুক তোদের টিমের টিমের কখনোই জেতা যাবে না কেন রে ভাই তারা যদি জেতে তাহলে কি আপনার পকেট থেকে দশ টাকা চলে যাবে নিজের টিম হারলে ঠিকই তো দুই দিন পর প্রিয় টিমের জার্সিটা পরে হাতে কোদাল আর মাথায় ডালা নিয়ে মাটি কাটতে যাবেন হ্যাঁ আমরা জানি বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থক বেশি যার জন্য এদেরকে নিয়ে আলোচনা কারণ বিশ্বের সব থেকে বড় আসর হলো এই ফুটবল বিশ্বকাপ যার জন্য এর উন্মাদনাটা অনেক বেশি সব দেশের মতো বাংলাদেশেও এই উন্মাদনাটা কম না তবে এখানকার কিছু সিজনাল সাপোর্টাররা যেগুলা করে সেগুলা দেখলে মনে হয় শুধুমাত্র তারাই খেলা বুঝা বাকিরা আবার ছোটবেলা থেকে আমার কাছে না যে আপনি যদি আর্জেন্টিনা আপনার বন্ধু ব্রাজিল সাপোর্ট করে কিংবা আপনি যদি ব্রাজিল সাপোর্ট করেন তাহলে আপনার ফ্যামিলির কেউ না কেউ আর্জেন্টিনা একটা বার ভেবে দেখছেন আপনি যখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলার সময় তাদেরকে হারানোর জন্য উঠে পড়ে লাগেন কিংবা তাদের বিরুদ্ধে খারাপ খারাপ মন্তব্য করেন তখন আপনার ব্রাজিল সমর্থক বন্ধু কিংবা ফ্যামিলির কেউ যদি এই কথাগুলো শুনে তখন তাদের কেমন লাগে খারাপ লাগে সত্যিই খারাপ লাগে হয়তো প্রকাশ করে না বাট খারাপ লাগে আমার কথা হচ্ছে চার বছর পর পর বিশ্বকাপ খেলা হয় যেহেতু ফুটবলকে আমরা ভালোবাসি সেহেতু আমাদের একটা পছন্দের দল থাকবে এটাই স্বাভাবিক এবং আমি চাইবো আমার দল ভালো খেলুক প্রতিটা ম্যাচ জিতে ফাইনালে উঠুক তবে সেটা অন্য দলকে হেড করে না আমি চাই আমার বন্ধু এবং ফ্যামিলি যে দলকে সাপোর্ট করে সে দলও ভালো খেলুক এবং ফাইনালে উঠুক কারণ আমার টিম এবং আমার বন্ধুর টিম ফাইনালে উঠলেই তো ফাইনালটা আরো জমে তখন বোঝা যাবে কার টিম কত ভালো খেলে তাই বলবো এরকম সিজনাল সাপোর্টারদের মধ্যে সিজনাল সাপোর্ট করা বাদ দিয়ে নিজের টিমকে ভালোবাসতে শিখুন এবং অন্য টিমকে উৎসাহও দেন দেখবেন বিশ্বকাপের আনন্দটা আরো দুই গুণ বেড়ে গেছে তবে 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 এর মধ্যে কিছু সুবিধাবাদী সাপোর্টাররাও আছে যারা কখনোই কোনো তর্কাতর্কে যেতে চায় না কিংবা ঝুর ঝুড়ঝামেলায় পড়তে চায় না ফর एग्जांपल আমাদের পাপন কাকু সমর্থন করেন ব্রাজিল পছন্দ করেন মেসিকে প্রিয় খেলোয়াড় রোনালদো এবার ভালো লাগছে ফ্রান্সকে এক কথায় তিনি এক লাইনে সকল ফুটবল প্রেমী ভাইবন্দের মন রক্ষা করলেন এই না হলো আমাদের বিসিবি সভাপতি শিখো ভাই কিছু শিখো তার থেকে কিছু শিখো আর ওইদিকে তোমাদের আমাদের কাকা তার গানের মাধ্যমে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলকে একেবারে ধুয়ে মুছে শেষ করে দিছে আমি তো ভয় পাচ্ছিলাম এটা ভেবে যে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলার আগে আর্জেন্টিনাকে নিয়ে গান রিলিজ করছিল সেই ম্যাচে আর্জেন্টিনা হারছে গত দুই দিন ধরে দেখতেছি ব্রাজিলকে নিয়েও গান আসতেছে ভাগ্যিস ম্যাচের আগে রিলিজ করে নাই নইলে ব্রাজিলের কপালেও দুঃখ ছিল তবে কাকার একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে সে উদ্দেশ্য করেছিল কারণ তারা এমনই সিজনাল সাপোর্টার যে খেলা বোঝে কম চিল্লাই বেশি আর সব থেকে বড় কথা হলো তারা নিজের তার চ্যাম্পিয়ন হিসেবে দেখতে না টিমের হারা দেখলেই বেশি খুশি হয় সত্যি বলতে এদেরকে আপনারা যাই বলেন না কেন এরা বদলাবে না কারণ ময়লা ধুলে ময়লা যায় না তার থেকে ভালো আপনারা এদের থেকে দূরে থাকেন কখনো এরকম সিজনাল সাপোর্টারদের সাথে তর্কে জড়াবেন না কারণ আমরা যেমন মেসিকে ভালোবাসি তেমনি নেইমারকেও ভালোবাসি ব্রাজিল জিতলে যেমন খুশি হই তেমনি আর্জেন্টিনা জিতলেও বন্ধুর খুশিতে খুশি হই সো আমরা চাই দুই টিমই ফাইনাল খেলুক ফুটবলের উন্মাদনাটা লাস্ট পর্যন্ত টিকে থাকুক যাই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করে লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু না তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই চিল